এই তো আমাদের পাড়াতে রেডি হয়ে গেছে, তা খাওয়া দাওয়া করে 12টা 1টার দিকে রওনা দেবে সবাই। এটা হলো আমাদের পয়লা বৈশাখে প্রবণ উৎসবে মন্দির ঘোরার জন্য এটা দিতে হয় চাল কলা, এটা তার বউর জন্য, তারপরে এখানে সুপারি পান বউর জন্য নিতে হয়। প্রতিটা পাড়া মেয়েরা এটা মাথা তুলে প্রতিটা মন্দিরে ঘুরবে। এটা আমাদের আজকে বের হবে ওই 1টার দিকে, না 1টার দিকে বের হবে, আমাদের চাম্পাদুলি যাবে, চাম্পাদুলি দিকে আমাদের সুতন নদী পাড়া ঘুরবে। দুইটা কে মাত্র মাত্র এবছরে মাস্ত পাড়া বাপ মামলা শুধু এনে দর্মি ফ্ল্যাগ বলছি, প্রতিটা দর্মিতে এগুলো প্রয়োজন হয়, এগুলো লাগে। গাইস এখন যাচ্ছি আমি মন্দিরে, তো মন্দিরে লাসিমপাড়া থেকে নাকি মন্দির ঘুরতে আসে, তাকে একটু কি কি করে কি কি না করে দেখা যাক কি হয়, দেখা যাক। একটু যাই মন্দিরে, তা লাসিমপাড়া থেকে নতুন গেম আসছে নাকি মন্দির ঘোরার জন্য, সঙ্গে থাকো দেখতে থাকো। দেখা যাক মন্দিরে গেটে ঢুকলাম আমি, বেসা কিনা হয় না মন্দির নাকি শুরু দে মঙ্গলে নয় ভালো হবে তোর। আমার ছোট ভাই পয়লে বসে উদ্দেশ্যে মন্দির খাইতেছে, মন্দিরে বসে মানে খেতে আছে ও পয়লা বৈশাখের উদ্দেশ্যে। পয়লা বৈশাখ উদ্দেশ্যে সব ভিড় মানুষ বসে আছে, আর দূর দূরান্ত থেকে যারা আসছে এই পানিগুলো পান করবে, ঠান্ডা পানি। তাই দূর দূরান্ত থেকে লাসিমপাড়া থেকে আসে, এরা অলরেডি রেডি করতেছে, এরা মনে হয় আর ভাত ভান্তে ভাত খাওয়া পরে মন্দির ঘুরবে এরা।
তার সঙ্গে থাকো, দেখতে থাকো সবাই। তার যা যা তাদের মতো রেডি করতেছে, প্রত্যেকে তাদের ঘর বাড়ি ফুল দিয়ে ঘর আসছে, সেই সাথে হচ্ছে ভালো পোশাক করছে এবং ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে, প্রতিবেশী বাড়িতে সেই খাবারগুলো দেওয়া হচ্ছে, যেভাবে আসলে ভালোবাসা আদান প্রদান হচ্ছে। তো আমি আছি আজকে, আমার খুব ভালো লাগছে। ওকে, ধন্যবাদ। ঘুরে ঘুরে মন্দিরে যা করে দেখি আপনাদের সবাইকে, আর দূর দূরান্ত থেকে যারা আসছে তারা মন্দিরে বুদ্ধর কাছে প্রার্থনা করতেছে, মোমবাতি আর আগরবাতি লাগায়, তা দেখতে থাকবো। আর এখানে ছোট ভাই লামু সিং আসছে, সবাই বসে আছে, খাবার সইন দেওয়ার পরে এরা সবাইকে ডাকবে, যারা কুদত্ত তাদেরকে খাওয়া দেওয়া হবে। সবাই পাড়া থেকে মন্দিরে আসছে সইন দিতে, তা মন্দিরে সইন দেওয়ার পর এরা যে প্রতি মন্দিরে এরকম করে পালিত হবে। এই একদম পাড়া পোলা পয়েন্ট ছোট থেকে বড় সব আনন্দ পাইতেছে, বছরে একবার পয়লা বৈশাখ। এখানে পাহাড়ি বাঙালি সব ভাই ভাই, কেউ কাউকে মাইন্ড করে না, মানে রীতিনীতি চলে আর কি, এভাবে সবাই দূর দূরান্ত থেকে আসছে। তাহলে প্রথম আমাদের মন্দির ঘুরবে লাসিন পাড়া থেকে।